বা জীবন ব্যবস্থা একটাই সেটা হচ্ছে ইসলাম জিন মানে এখানে জীবন ব্যবস্থা বোঝানো হয়েছে লাইফ প্রেসক্রিপশন জি অর্থাৎ একজন মানুষের জীবনের একবারে বটম থেকে টপ লেভেল পর্যন্ত এভরি হ্যার এভরি মোমেন্ট সব জায়গাতে সে তার লাইফ কিভাবে লিভ করবে জীবনটা কিভাবে পরিচালিত করবে এ বিষয়ে আল্লাহ যে জীবন ব্যবস্থা দিয়েছেন ব্যবস্থাপত্র দিয়েছেন প্রেসক্রিপশান দিয়েছেন এটার নাম ইসলাম জি ইসলামকে শুধুমাত্র ধর্ম মনে করা যাবে না কারণ ধর্ম তো আমরা আরো অনেকগুলো দেখি যদিও সবগুলো আদিয়ানে বাতেলা জি কিন্তু ছিল তো যেমন ইহুদিদের ধর্ম ছিল খ্রিস্টানদের ধর্ম ছিল কিন্তু তাদের ধর্ম কমপ্লিট ছিল না জি আলিয়ম আকমাল তুলাকুম দিন আকুম ওয়াতমাম তো আলাইকুম নেমাতি জি তাহলে আল্লাহ তাআলা সেখানে কিন্তু দিন বলেছেন দিনকে আমি পরিপূর্ণ করেছি জি তাহলে যে দিনকে আল্লাহ পরিপূর্ণ করেছেন সেটা ইসলাম জি তাহলে বোঝা ইহুদিদের ধর্ম খ্রিস্টানদের ধর্ম পরিপূর্ণ পূর্ণাঙ্গ ধর্ম ছিল না আর এটা ছাড়াও যে সমস্ত বাতিল ধর্মগুলো আমাদের সম্মুখে আছে যেমন হিন্দুদের ধর্ম আছে ইহুদি আপনার পারস্যদের ধর্ম আছে জৈনজর ধর্ম আছে বৌদ্ধদের ধর্ম আছে এখন ইসলামকে অনুরূপ একটি ধর্ম যদি কেউ মনে করে সে ভুল করবে জি কারণ তাদের ধর্ম কিন্তু নির্ধারিত গণ্ডিতে সীমাবদ্ধ কিছু আনুষ্ঠানিক যেমন ধরেন আপনি হিন্দুদের বারো মাসে তেরো পূজা জি ঠিক খ্রিস্টানদের ধর্ম আমরা এখনও তো দেখি তাদের চলমান ধর্ম তারা সপ্তাহে একদিন তাদের গির্জা যায় আর বাকি ছয় দিন দরকার নেই জি ধর্ম না থাকলেও চলবে ইহুদিরও তাদের সেনে গাগে সপ্তাহে একদিন যায় রবিবারে যায় শনিবারে যায় খ্রিস্টানরা রবিবারে যায় তাহলে এই যে একদিনই শেষ হিন্দুরা মাসে একবার সপ্তাহে একবার যায় হয়তো বা যায় না এবং তারা অতটুকুকেই তাদের ধর্ম মনে করছে ঠিক ইসলাম দিনে পাঁচবার নামাজ পড়া রমাদান আসলে রোজা রাখা হজ বরজ হলে হজ করা জাকাত দেয়ার হলে জাকাত দেয়া ঠিক অতটুকু যদি কেউ মনে করে ইসলাম সে ভুল করবে বরং থুতু ফেলবে কিভাবে সেটা ইসলামে আছে ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত যত কাজ আছে একটাও বাদ নাই যেটা নির্দেশনা ইসলামের নেই তাহলে ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থার নাম নিছক ধর্মের নাম নয় তবে হ্যাঁ ইসলাম নিশ্চয়ই একটি ধর্ম অন্য ধর্মের ধর্মটা হচ্ছে পরিপূর্ণ যে অন্য ধর্মের মতো আচারগুলি এখানে আছে মাত্র সকল আচার আছে যেগুলো ধর্মীয় আচার সেগুলো আছে কিন্তু মানুষের জীবনের এমন কোন দিক বিভাগ নেই যা এখানে নেই মোতার আমরা বলতে পারে ইসলাম ধর্ম আবার পরিপূর্ণ জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা এই জন্য একজন ব্যক্তি আল্লাহর এই দিনকে সে তার জীবনে এমনভাবে গ্রহণ করবে এর বাহিরে সে নড়াচড়া করবে এ অধিকার তাকে দেওয়া হয়নি এজন্য ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা জি তো আত্মসমর্পণ কেউ করে ফেললে তখন তো তার নিজের কিছু থাকে না থাকে না জি সে নিজেকে সমর্পিত করে ফেলেছে জি তো এজন্য যে ব্যক্তি ইমান আনবে আল্লাহ তাআলা তার ব্যাপারে কি বলেছেন মায়কানাল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু রাসূলুহু আমরান আই ইয়াকুন লাহুমুল খিয়ারাতু মিন আমরুহিম জি নারী হোক পুরুষ হোক ঈমান আনার পরে পার্সোনাল কোনো কাজ করবে এই সিস্টেমটাই আর নাই অর্থাৎ সে পরিপূর্ণভাবে আল্লাহ এবং রাসূলের কাছে নিজেকে সমর্পিত করে দেবে তারা যা বলবে ঠিক সেটাই করবে আল জি সেই তো প্রকৃত অর্থে মোমিন মুসলিম যে ব্যক্তি হবে ওই ওটের মতো যে ওটের নাকের ভিতরে রশি ঢুকিয়ে দেয়া হয়েছে অর্থাৎ মালিক টানবে যেদিকে ওই ওট কদম রাখবে সেদিকে বাহিরে চলবে বাহিরে চিন্তা ভাবনা পালন করবে ঈমান দার থাকার সুযোগই নেই প্যালা ওরব্বিক লে আই মিনুন হ্যাঁ ইউ হ্যাঁকিমু কাফিমা সাজা ওরাবা ইন হুম সুম্মা লাইজিদু ফি আন ফুসিহিম হাওরাজা মিম্ম কজাইসাল্লিমুস নেস লিমা যে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ রাসূল যা বলবেন আল্লাহ যা বলবেন সেটাই রাসুল বলবেন জি ঠিক বলার পরে সর্বান্তকরণে মেনে নিতে হবে যদি অন্তরে সামান্য একটু দ্বিধা থাকে আল্লাহ কসম করে বলছেন সে মিনি না এই জন্য ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা যে ব্যক্তি বিশ্বাস করে মেনে নেবে সে মুসলিম হবে আর যে আংশিক মেনে নেবে সে নিজেকে অর্ধেক মুসলিম দাবি করবে সুযোগ নাই জি কারণ ইসলাম কখন অর্ধেক হয় না ইমান কখন অর্ধেক হয় না হয়তো মোমেন না হয় যদি সে ব্যক্তি মোমেন হতে চায় জি তাহলে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা মেনেই মোমেন হওয়া লাগবে আল্লাহ আমাদের সকলকে এই ব্যাখ্যাটা বোঝার এবং পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য শর্তগুলি পরিপালন করার তফিক দিক